বন্ধুরা গাছ কারনা ভালো লাগে আর এই শখের বাগানে যদি কোনো মতে গাছের পাতায় পোকা ধরে তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না সত্যি সত্যি বাগান করার খুব শখ কিন্তু এই শখটা তখনই নষ্ট হয়ে যায় যখন পোকা পিঁপড়ে সব কিছু গাছের পাতাকে নষ্ট করে দেয় ফুল ফলকে নষ্ট করে দেয় এই যে বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন আমি খুব শখ করে করেছি কফির বাগান এইখানে আছে ফুলকপি বাঁধাকপি আর ওলকপি কয়েকটা লঙ্কার চারা কিন্তু এগুলো হবার আগেই পোকার আক্রমণ খুব বেশি হচ্ছে পাতা কেটে কেটে যাচ্ছে এই হলো বন্ধুরা পেঁয়াজের বাগান এইখানে অনেক পেঁয়াজ লাগানো হয়েছে আর দেখতে পেয়েছেন সব কিন্তু হয়েও গেছে সমস্যা ওই পোকাকে নিয়ে শুধু কি সবজির বাগান আমি কিছুটা করেছি এই রকম ফুলেরও বাগান বন্ধুরা এগুলো হলো বিভিন্ন ধরনের ফুল ডালিয়া পিটুনিয়া কসমস কিন্তু বন্ধুরা এই দেখুন গাছের পাতা কেমন কেটে যাচ্ছে এগুলোর জন্য দায়ী শুধুমাত্র পোকা বিভিন্ন প্রজাতির পোকা এবং পিঁপড়ে এই পাতাগুলোকে এইভাবে কেটে দিচ্ছে এছাড়াও আপনারা দেখবেন গাছের পাতার ঠিক পেছনে সাদা সাদা একটা জিনিস দেখা যায় সেটা হয় মিলিবাগ আক্রান্ত হলে মানে গাছ যদি মিলিবাগ আক্রান্ত হয় বন্ধুরা এটা হলো কসমস ফুল তো এই সব গাছগুলো দেখছি দিনের পর দিন পাতাগুলোকে কেটে দিচ্ছে বিভিন্ন পোকা শুধু কি পাতা কাটা বন্ধুরা পাতা কাটা নয় বিভিন্ন পোকা এবং পিঁপড়ে এই যে গাছের মূলের কাছে অনেক মাটি খুঁড়ে খুঁড়ে এরা গাছের ক্ষতি করে দেয় দেখবেন যে গাছের মূলের কাছে পিঁপড়ে লাগে সেখানে অনেক মাটি এবং বালি কুঁড়ে কুঁড়ে সারা গাছের কাছে ভর্তি করে দেয় এই একটা পেঁপে গাছ পেঁপে গাছটার পাতা দেখুন কেমন কুঁকড়ে গেছে এই দেখুন এই গাছের পাতা আর কোনো মতে ভালো বেরোচ্ছে না শুধুমাত্র একটাই কারণ তো এই রকম শখের বাগানের গাছে যদি এই লক্ষণগুলি আপনাদের হচ্ছে তাহলে চলুন আজকে আমি শুধু বাইরে থেকে কিনে এনে কীটনাশকের প্রয়োগের কথা বলবো না আর জানাবো আপনাদের ঘরোয়া কিছু টোটকা যা করলে আপনার শখের গাছটিও বাঁচবে আর তার থেকে আপনি অনেক ভালো ফুল এবং ফল পেতে পারেন চলুন আমার সাথে বন্ধুরা এইখানে আমি একটা মগে জল নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হ্যাঁ সেই হলুদের গুঁড়ো যে হলুদের গুঁড়ো আমরা রান্নাতে প্রয়োগ করি এখন এর সাথে আমি নেব যে কোনো ডিটারজেন্ট পাউডার এরপর আপনি আপনার গাছের পরিমাণ অনুযায়ী নিবেন ধরুন এখানে আমি তিন চামচের মতো হলুদের গুঁড়ো নিয়েছি এক চামচের মতো ডিটারজেন্ট পাউডার নিয়েছি যেহেতু বাগানটা বড় প্রত্যেক জায়গায় স্প্রে করতে হবে স্প্রে না করতে পারলেও কিন্তু একটু করে জল দিতেই হবে এই জল তো এখন ওই জলে আমি হলুদের গুঁড়ো এবং ডিটারজেন্ট পাউডার মিশিয়ে রেখেছি সেটা গুলে নিলাম এই জলটা আপনি একটা স্প্রে বোতলে রেখে দিতে পারেন মাঝে মধ্যেই পোকা লাগুক বা না লাগুক এটা স্প্রে করতে পারেন তাহলে আপনার শখের গাছটিতে পিঁপড়ে লাগবে না পোকাও লাগবে না চলুন এটা অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি আপনারা যদি চান তাহলে এটা স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারেন এই দেখুন বন্ধুরা এই সব গাছে এটা খুবই জরুরি এরকম হাতের সাহায্যে আমি এই জলটা চারিদিকে কিন্তু ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্প্রে বোতলের সাহায্যে এটা স্প্রে করে দিতে পারেন যে গাছটাতে পোকা লাগেনি সেই গাছটাতেও দিয়ে দিতে পারেন অসুবিধা কিছু নেই অনেক সময় বাইরের কীটনাশক প্রয়োগের ফলেও গাছ নষ্ট হয়ে যায় অনেক গাছ ওই কীটনাশক মানে শিশু গাছ ওই কীটনাশক সহ্য করতে পারে না এটা হলো বন্ধুরা ঘরোয়া টোটকা এটা আপনি ব্যবহার করতেই পারেন এরপর দেখুন আপনি একটা ছোট থালাতে একটু হলুদের গুঁড়ো নিয়ে নিন বন্ধুরা অনেক সময় কি হয় গাছের গোড়াতে ভুরভুর করে পিঁপড়ে বেরোয় আর সেই পিঁপড়ে কিন্তু গাছের খুব ক্ষতি করে ভাবতেও পারবেন না গাছে ফুল ফল হতে দেয় না গাছের পাতায় সাদা সাদা লেগে থাকে এমনকি গাছের ফলেও সাদা সাদা লেগে থাকে আমরা হয়তো অন্য কিছু ভাবি কিন্তু ওটা অন্য কিছু নয় ওটা মিলিবাগ আক্রান্ত হয় কিংবা ছোট ছোট পিঁপড়ে এই গাছের হাল করে তো বন্ধুরা এরকমই যদি হয়ে থাকে হলুদের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন এরপর আপনি ব্যবহার করতে পারেন ভেসলিন হ্যাঁ বন্ধুরা আমরা তো অনেকেই মনে করি ভেসলিন শুধু আমাদের স্কিনের জন্য উপকারী শুধু স্কিনের জন্য নয় বন্ধুরা এই ভেসলিন গাছের জন্য উপকারী যদি দেখতে পেয়েছেন এরকম পিঁপড়ে আসছে তাহলে কাণ্ডের ঠিক ওপরের অংশতে এইরকমভাবে ভেসলিন দিয়ে দেন ভেসলিন কিংবা জাত যে কোনো জিনিস আপনি এখানে দিতে পারেন ঠিক এই অংশতে আপনাকে দিতে হবে দেখবেন ভুরভুর করে যে মূলের কাছে পিঁপড়ে আসছিল মাটি খুঁড়ছিল সেটা কিন্তু আর হবে না তবে বন্ধুরা একদিন যদি ভেসলিন দিয়ে কাজ না হয় তাহলে আপনি কিন্তু এই ভেসলিনটা তিন থেকে চার দিন এইভাবে লাগাতে থাকুন দেখুন পিঁপড়ে আসা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এইভাবে ভেসলিন শুধু স্কিনের উপকার করে না গাছের পিঁপড়ে আসা বন্ধ করে দেয় আশা করি আপনার শখের বাগান থাকলে কোনো শখের ছোট ছোটো গাছ থাকলে অবশ্যই এই টিপসে উপকার পাবেন বন্ধুরা থ্যাংক ইউ